ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মাই টিম আজকে আমাদের অভিলক্ষ্য হলো যে আমরা বাংলাদেশের আজকে যে কাজটা করলাম সুন্দরবনে যে আনকো কোম্পানি মেরামত করছে মেরামতের যন্ত্র আগে দেখছিলাম ভালো হয়নি পরে আজকে দেখলাম যে রুম ক্লিন করে আমি নিজে রুগী করছি এবং এটার ভিডিও আছে একমত তো নাকি এবং পেশেন্টও কিউর হয়ে গেছে নিজ হাতে আমরা করছি বায়োমেডিকেল টিম আজকে আমি আমার শুভেচ্ছা এবং স্বাগতম সুন্দর ময় দিনে আমার সহকর্মী প্রকৌশলী জনাব সাজেদুল ইসলাম হক এখানে আমার সাথে আছে আরও নিমিয়র অপু সরকার সহ সরকারি ইলেকট্রনিক্স আর আমরা এখানে সবাই সরকারি প্রকৌশলী আমার সাথে আছে একজন যিনি এই মেশিনপত্র মেরামত করেন তাকে ডেকে নিয়ে আসছি তো সিটিএম মহোদয়ের একটা নির্দেশনা ছিল যে মেরামতের পূর্বে এবং পরে কিছু হসপিটাল ভিজিট করার দরকার তো প্রকৃত করতে যদি মেরামত বলা হয় না রক্ষণাবেক্ষণের সাথে যদি কোনো পার্স নষ্ট হয় সেই জিনিসটা হয় তাহলে এনি হওয়া আমরা অপারেশন থিয়েটারে ডুববো নার্সের সাথে কথা হয়েছে ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা হয়েছে আমরা অ্যাক্সেস পেয়েছি তো আমাদের উদ্দেশ্য হল যে সমস্ত অ্যানেস্থেশিয়া ভেন্টিলেটরগুলো চলে তার মধ্যে দীর্ঘদিন ব্যবহার করলে সময় মতো হাসপাতাল কেয়ার না নেওয়ার জন্য কিছু কিছু যন্ত্র রানিং আছে সেটা হেলুথেন গ্যাস যে যেটা চলতো অচেতন গ্যাস সেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে না টক্সিক হয়েছে গ্লোবালি নতুন ভাষণ আছে আইসোফ্লোরিন আইসোবিটেন এই জাতীয় কেমিক্যাল যা রিয়েজেন আছে যেটি অচেতনের কাজে ব্যবহার করা হয় তো মূলত যে ব্যবহারাজারটা আছে সেই ব্যবহারাজারটা যদি কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বা হেলুথেন যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমার এই জিনিসটা লাগে ক্যামেরা একটা করলেই ভালো হয় এখন আমরা দেখবো যে মেশিনটা মেরামতের জন্য আমাদের অ্যাসেসমেন্ট করা হয়েছে সেই মেশিনটার ব্যবহারাজার দেখবো তারপরে ভেন্টিলেটর যে ডায়াগ্রাম আছে সেটা দেখবো ভেন্টিলেটর টাইডাল ভলিউম দেখবো ভেন্টিলেটর পার্ক ইউনিট দেখবো বোসক সিল দেখবো রোটোমিটার দেখবো তারপরে গ্যাসকেট দেখবো পাইপলাইনটা দেখবো দেখার পরে সত্যি সত্যি ধীরে ধীরে চেঞ্জ করা দরকার সেটা আমরা অ্যাসেসমেন্ট করে দেবো সে আলোকে আমরা যে স্যাম্পল অনুযায়ী মাল আছে সেই মালগুলো আমরা গ্রহণ করবো এবং টেবিলেকে দ্রুত সালু করবো এখানে উল্লেখ্য যে যদিও বর্তমানে মেশিনটি কাজ করতেছে ইলেকট্রনিকের বাজারে না পাওয়ার কারণে রুগীরাই সরবরাহ করতেছে ধীরে যে কাজ করতেছে এখন আমরা মেশিন সবাই শান্তিপূর্ণ আন্তরিকতার সাথে আমাকে অ্যাসিস্ট করবে আর আমাদের কি মিটার টিটার সব নিয়ে আসা হয়েছে আমাদের সাথে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং স্থানীয় ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ার আছে আমরা তো সবাই অ্যাক্সেস পাবো না ঢোকার জন্য আমরা যে কজন পারি অপারেশন চলতেছে সেই হিসেবে আমরা সেফটি এবং নিরাপত্তা নিয়ে যাব এই সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমরা অপারেশন থিয়েটারকে আরো